এভরিওয়ান ওয়ান আজকে আমরা দেখাবো কীভাবে পাটের দড়ি দিয়ে ব্রাশ হোল্ডার বানানো যায় তো প্রথমে একটি বাটিতে ফেভিকল গ্লু এবং পানি ভালোভাবে আমরা মিক্স করে নিব এবার একটা ফেলনা পট নিয়ে নিব সাথে পাটের দড়ি নিয়ে নিব তো এবার ফেলনা পটে ব্রাশ দিয়ে ভালোভাবে গ্লু স্টিক করে আমরা পাটের দড়িটা চেপে চেপে লাগিয়ে নিব লাগানো শেষ হয়ে গেলে আমরা পাটের দড়ি দিয়ে গোল চক্র বানিয়ে নিব এবং সেটাও গ্লু দিয়ে স্টিক করে নিব। এগুলো স্টিক করার পর এবার মাঝখানে আমরা একটা করে কাঠের পুঁতি অ্যাড করে নিব গ্লু দিয়ে তৈরি হয়ে গেল আমাদের পাটের দড়ির ব্রাশ হোল্ডার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ